হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল টেক অ্যাপ। আজ আমি আলোচনা করবো যে মাই স্মার্ট সাপোর্ট চ্যানেল ধর্মেন্দ্র স্যারের তিনটে স্ট্রাইক লেগেছে, যেটা তোমরা সবাই জানো, কারণ তিনি তার কমিউনিটি ট্যাবে ছোটো ইউটিউবার্সদের সাহায্য করার জন্য তাদের ভিডিও দেখছিল, আর তাদের মধ্যে কোনো একজন তার বিরুদ্ধে কপিরাইট স্ট্রাইক দিয়ে দিয়েছে। সে হলো, তার নাম হচ্ছে দীপক লাল পেয়ারে। সে বলেছে কপিরাইট স্ট্রাইক দেওয়ার আগে তিনি নাকি ধর্মেন্দ্র স্যারের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছিলেন, বাট পারেননি, এবং ধর্মেন্দ্র স্যারকে তিনি নাকি ইমেলও পাঠিয়েছিলেন, কিন্তু ধর্মেন্দ্র স্যার তার রিপ্লাই দেয়নি। এই জন্য সে কপিরাইট স্ট্রাইক তার বিরুদ্ধে দিয়ে দিয়েছে। সে এক ভিডিও পোস্ট করেছে, তার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। সেখানে সে কথাগুলো বলেছে। তবে সে যেটা করেছে সেটা সত্যি খুব বড় অন্যায়, কারণ যে তাকে সাহায্য করছে তাকে পিছন থেকে ছুরি মারা সেটা একটা অপরাধ। তার দাবি, সে ধর্মেন্দ্র স্যারকে ইমেল করেছে, বাট ধর্মেন্দ্র স্যার তাকে কোনো রকম রিপ্লাই দেয়নি, এই জন্য সে তাকে কপিরাইট স্ট্রাইক দিয়েছে। বাট সে জানে না যে ধর্মেন্দ্র স্যারের দিনে কত ইমেল আসে, বাট সে কত ইমেলে রিপ্লাই দেবে, কত সে নিজেও জানে যে তার ইমেল সে পেয়েছে কিনা। তো আমরা চাইবো যে তাতে যে ঝামেলাকে মিটুক এবং ধর্মেন্দ্র স্যার তার চ্যানেলটা নিয়ে আবার ফিরে আসুক, কারণ ধর্মেন্দ্র স্যার আমাদের কাছে এক ইন্সপিরেশন, এক আইডিয়াল ম্যান। কারণ আমি এবং আমার মতো অনেক ছোট ছোট ইউটিউবার্স যারা ধর্মেন্দ্র স্যারের চ্যানেল দেখেই অনুপ্রাণিত হয়েছেন এবং তাকে দেখেই তারা ইউটিউব চ্যানেল খুলেছেন, এবং আমরা ডেলি তাকে ফলো করি। সো আমরা ধর্মেন্দ্র স্যারকে তাড়াতাড়ি ফিরে পেতে চাই। সো আমরা এটাই চাইবো যে স্যার ওর সাথে কপিরাইট স্ট্রাইকের ঝামেলাকে মিটিয়ে তাড়াতাড়ি ফিরে আসুন।